নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের এবিটিএ হায়ার সেকেন্ডারি টেস্ট পেপার 2022 ক্লাস টুয়েলভের জিওগ্রাফি সলভ করাচ্ছি। তো দেখো, জিওগ্রাফি থেকে যে সমস্ত বড় প্রশ্নগুলো আছে সেইগুলো আলোচনা করব, তারপরে আমি যত এমসিকিউ আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো দেখো, ফার্স্ট কোয়েশ্চনে কী বলেছে, মুক্ত ও আবদ্ধ অ্যাকুইফারের পার্থক্য করো। কাস্ট অঞ্চলে দ্রবণজাত ক্ষয়ের ফলে সৃষ্ট পৃষ্ঠীয় ভূমিরূপগুলি ব্যাখ্যা করো। অথবা পরের কোয়েশ্চনে কী বলেছে, আর্টিজীয় কূপের গঠন ব্যাখ্যা করো। অ্যাকুইফার ও অ্যাকুইক্লুডের মধ্যে পার্থক্য করো। কাস্ট অঞ্চলে ভূমিজলের ক্ষয় পদ্ধতি উল্লেখ করো। পরের কোয়েশ্চন কী বলেছে, বি নম্বরের কোয়েশ্চেন, মৃত্তিকা গঠনে জলবায়ুর ভূমিকা উল্লেখ করো। নাতিশীতোষ্ণ ঘূর্ণপাতের উৎপত্তি ব্যাখ্যা করো। অথবা দিয়ে পরের কোয়েশ্চেন কী বলেছে, জীব বৈচিত্র্য বিনাশের কারণগুলি উল্লেখ করো। বিশ্ব জলবায়ু পরিবর্তনের দুটি প্রমাণ দাও, ঘূর্ণপাত ও প্রতীক ঘূর্ণপাতের পার্থক্য রেখো। সি নম্বরের কোয়েশ্চেন কী বলেছে, নির্বিপ্লবের গুরুত্ব উল্লেখ করো। ভারতে ডাল চাষের সমস্যাগুলি কী ছিল, ভূমধ্য সাগরীয় অঞ্চলে বাগান চাষ উন্নতি কেন। পরের কোয়েশ্চেন কী বলেছে, ডি নম্বরের কোয়েশ্চেন, শিল্প স্থাপনে কাঁচামালের ভূমিকা উল্লেখ করো। পেট্রোলেশন শিল্পের গুরুত্ব উল্লেখ করো। মালয়েশিয়ায় রবার শিল্প কেন উন্নত। ঠিক আছে, ই নম্বরের কোয়েশ্চেন কী বলেছে, গোষ্ঠীবদ্ধ ও বিক্ষিপ্ত গ্রামীণ জনবসতির তুলনা করো। গ্রামীণ জনবসতির তুলনা করো, জনসংখ্যা পিরামিডের তাৎপর্য লেখো, রারবান কি। অথবা পরের কোয়েশ্চেন কী বলেছে, কর্মধারার ভিত্তিতে শহরের শ্রেণী বিভাগ করো। উন্নত দেশগুলিতে জনসংখ্যা বৃদ্ধির হার কম কেন, সিবিটি কি। এবার আমি এমসিকিউ নিয়ে আলোচনা করব। তো দেখো, ফার্স্ট কোয়েশ্চেন কী বলেছে, আরোহণ প্রক্রিয়া বলতে কী বোঝো। অ্যান্সার হবে গয়ের অ্যান্সার, ক্ষয়িত বস্তু সঞ্চার মাধ্যমে উচ্চতা বৃদ্ধি। রোমান্টির কোয়েশ্চেন কী বলেছে, ভৌমজলের ভাণ্ডার অব্যাহত থাকে। অ্যান্সার হবে গয়ের অ্যান্সার। তো দেখো, এখানে কিন্তু সবকটাই ঠিক আছে, কারণ ভূপৃষ্ঠের প্রবেশ্য শিলার উপস্থিতি দ্বারা এটাও ঠিক, জলচক্র দ্বারা এটাও ঠিক, প্রবেশ্য শিলাস্তরের নিচে অপ্রবেশ্য শিলাস্তরের অবস্থানের দ্বারা এটাও ঠিক। অর্থাৎ এর অ্যান্সার হবে গয়ের অ্যান্সার, সবকটিই ঠিক। তো দেখো, নেক্সট কোয়েশ্চেন কী আছে, হেস্টাক পাহাড় দেখা যায়। অ্যান্সার হবে গয়ের অ্যান্সার, ছত্তিশগড়ের কাস্ট অঞ্চলে। রোমান ফোরের কোয়েশ্চেন কী বলেছে, হাইড্রোমরফিক মৃত্তিকা গড়ে ওঠে যে প্রক্রিয়া তা হলো। অ্যান্সার হবে গয়ের অ্যান্সার, সিলাইজেশন। পরের কোশ্চেন কী বলেছে, পাঁচ নম্বরের কোশ্চেন, ঢালু অঞ্চলে মাটি সংরক্ষণের ক্ষেত্রে যে পদ্ধতি উপযুক্ত নয়। অ্যান্সার হবে গয়ের অ্যান্সার, জুম চাষ। রোমান সিক্সের কোশ্চেন কী বলেছে, মৃত্তিকার যে গঠনে কৃষিকাজ ভালো হয়। অ্যান্সার হবে গয়ের অ্যান্সার, দানাদার গঠন। রোমান সেভেনের কোশ্চেন কী বলেছে, ফিরেল কোষের সঙ্গে সম্পর্কিত বায়ু হলো। এর অ্যান্সার হবে পশ্চিমা বায়ু। পরের কোশ্চেন কী বলেছে, আট নম্বরের কোশ্চেন, ফোরোক্লোক রেইন ঘটে। অ্যান্সার হবে গয়ের অ্যান্সার, নিরক্ষীয় জলবায়ুতে। রোমান নাইনের কোশ্চেন কী বলছে, শরীর বৃত্তীয় শুষ্ক মৃত্তিকার জন্মায়। অ্যান্সার হবে গয়ের অ্যান্সার, হ্যালোফাইট। দশ নম্বরের কোশ্চেন কী বলেছে, বায়ুর উষ্ণতা বৃদ্ধিকারী প্রধান গ্যাস হলো। অ্যান্সার হবে আমাদের গয়ের অ্যান্সার, কার্বন ডাইঅক্সাইড। পরের কোশ্চেন কী বলেছে, এগারো নম্বরের কোশ্চেন, মেগা জীব বৈচিত্র্যের অন্তর্গত নয় যে দেশটি। অ্যান্সার হবে মাদাগাস্কার। বারো নম্বরের কোশ্চেন কী বলেছে, IUCN-এর প্রধান কার্যালয় হলো। অ্যান্সার হবে গয়ের অ্যান্সার, গ্ল্যান্ড। তেরো নম্বরের কোশ্চেন কী বলছে, শস্য প্রগাঢ়তা সর্বাধিক হয়। অ্যান্সার হবে নিবিড় কৃষিতে। চোদ্দো নম্বরের কোশ্চেন কী বলেছে, কারুনেগালা অঞ্চলে অধিক উৎপন্ন হয়। অ্যান্সার হবে গয়ের অ্যান্সার, নারিকেল। পরের কোশ্চেন কী বলেছে, পনেরো নম্বরের কোশ্চেন, দক্ষিণ ভারতের বাজরাকে বলে। অ্যান্সার হবে কুম্ভু। দক্ষিণ ভারতের বাজরাকে কী বলে, কুম্ভু বলে। ষোলো নম্বরের কোশ্চেন কী বলেছে, পৃথিবীর রাসায়নিক রাজধানী নামে পরিচিত। অ্যান্সার হবে উইলিংসন। ঠিক আছে, তো দেখো পরের কোশ্চেন কী বলেছে, একটু বানামে গণ্ডগোল আছে, প্লিজ তোমরা ঠিক করে নেবে। আমাদের সতেরো নম্বরের কোশ্চেন কী বলেছে, ব্যাক্সি কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। অ্যান্সার হবে গয়ের অ্যান্সার, কাগজ শিল্পে। আমাদের আঠারো নম্বরের কোশ্চেন বলেছে, ভারতের বৃহত্তম খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প হলো। অ্যান্সার হবে গয়ের অ্যান্সার, ডেয়ারি শিল্প। উনিশ নম্বরের কোশ্চেন বলেছে, ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য হলো। অ্যান্সার হবে গয়ের অ্যান্সার, অরুণাচল প্রদেশ। কুড়ি নম্বরের কোশ্চেন কী বলেছে, কনারবেশন শব্দটি প্রথম ব্যবহার করেন। অ্যান্সার হবে গয়ের অ্যান্সার, প্যাট্রিক গেডেস। একুশ নম্বরের কোশ্চেন কী বলেছে, উড়িষ্যার পুরী শহরটি হলো। অ্যান্সার হবে গয়ের অ্যান্সার, ধর্মীয় শহর।
এবার দেখো এসএসসি এসকিউ বা সেই এসকিউগুলো তোমাদের অন্য কোনো একদিন আমি সলভ করে দেবো, যেখানে এক নম্বরে তোমাদের 14খানা সলভ করতে হবে, এগুলো তোমাদের আমি সলভ করে দেবো। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। এবার আমি ভূগোলের পেজ নম্বর AC 91, 92 এবং 93 যত এমসিকিউ আছে সেগুলো টু দ্য পয়েন্ট আমি সলভ করাবো। তো দেখো 91 পেজ থেকে যে সমস্ত বড় প্রশ্নগুলো দিয়েছে সেইগুলো প্রথমে আমি একটু আলোচনা করছি, তারপরে আমি বাকিগুলো আলোচনা করব। তো দেখো ফার্স্ট কোশ্চেন কী বলেছে, কাস্ট অঞ্চলে সৃষ্ট বিভিন্ন প্রকার ভূমিরূপ কীভাবে সৃষ্টি হয়েছে তার সচিত্র ব্যাখ্যা করো। অথবা দেখো পরের কোশ্চেন কী বলেছে, ভৌমজলের নিয়ন্ত্রকগুলি কী কী, কৃষিকাজে কাস্ট ভূমিরূপের প্রভাবগুলি লেখো। দু নম্বর কোশ্চেন বলেছে, মৃত্তিকা চার প্রকারের গঠন বর্ণনা করো, মৃত্তিকা সৃষ্টিতে আবহবিকারের ভূমিকা আলোচনা করো। অথবা দিয়ে পরের কোশ্চেন কী বলেছে, একটি আদর্শ মৃত্তিকার পরিরেখর বর্ণনা করো, মৃত্তিকা ক্ষয়ের কারণগুলি কী। রোমান্ত্রিক কোশ্চেন বলেছে, ক্রান্তি ও নাতিশীতোষ্ণ ঘূর্ণপাতের মধ্যে পার্থক্য নির্ণয় করো। অথবা দিয়ে পরের কোশ্চেন বলেছে, জেড স্টিম কী, এর বৈশিষ্ট্য ও জীবনচক্র ব্যাখ্যা করো। চার নম্বর কোশ্চেন কী বলেছে, বাজার ভিত্তিক উদ্যান কৃষির বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো, ভারতের সবুজ বিপ্লবের কুপ্রভাবগুলি আলোচনা করো। পাঁচ নম্বর কোশ্চেন বলছে, ভারতের ছোটনাগপুরে মালভূমির অঞ্চলের লোহেশপাত শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণগুলি বিশ্লেষণ করো, আইসোটোপেন বলতে কী বোঝো। অথবা দিয়ে পরের কোশ্চেন বলছে, ভারতের বিভিন্ন অঞ্চলের অসম জনবণ্টনের কারণগুলি লেখো, বিক্ষিপ্ত বসতি গড়ে ওঠার কারণগুলি বর্ণনা করো। তো দেখো এবার আমি পেজ নম্বর এসির যত এমসিকিউ আছে সেগুলো বিস্তারিতভাবে আলোচনা করব। ফার্স্ট কোশ্চেন কী বলেছে, ভূমিরূপ হল গঠন প্রক্রিয়া পর্যায়নের ফলশ্রুতি, এই ধারণাটি কে প্রবর্তন করেন। অ্যান্সার হবে ডিয়ার অ্যান্সার WM Davis। পরের কোশ্চেন কী বলেছে আমাদের, রোমান টুয়ের কোশ্চেন, নিম্নলিখিত কোন শিলাস্তরে ভূমজলের সঞ্চয় বেশি হয়। অ্যান্সার হবে ডিয়ার অ্যান্সার বেলে পাথর। পরের কোশ্চেন কী বলেছে, রোমান ফোরের কোশ্চেন, মাটির উলম্ব প্রস্থচ্ছেদকে বলা হয়। অ্যান্সার হবে এর অ্যান্সার পরিলেখ। পাঁচ নম্বরের কোশ্চেন বলছে, মৃত্তিকা বিজ্ঞানের জনক বলা হয় যে বিজ্ঞানীকে। অ্যান্সার হবে ডিয়ার অ্যান্সার ডোকুচেপ। ছ নম্বরের কোশ্চেন বলেছে, একটি পৃথক সত্তা বিশিষ্ট ত্রিমাত্রিক মৃত্তিকা একত্রিকে বলা হয়। অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার পেডন। সাত নম্বরের কোশ্চেন বলছে, ক্রান্তীয় ঘূর্ণপাত সৃষ্টি হয়। অ্যান্সার হবে ডিয়ার অ্যান্সার ক্রান্তীয় অঞ্চলে। আট নম্বরের কোশ্চেন বলছে, জেড বায়ুর আবিষ্কারকর্তা হলো ট্রি ওয়ার্থা। ন নম্বরের কোশ্চেন বলেছে, পৃথিবীর মধ্যে সর্বাধিক জীব বৈচিত্র্য দেখা যায়। অ্যান্সার হবে ডিয়ার অ্যান্সার ক্রান্তীয় অঞ্চলে। দশ নম্বরের কোশ্চেন বলেছে, জীব বৈচিত্র্য শব্দটি যে পরিবেশ কেন্দ্রিক বিশ্বের সম্মেলনের জনপ্রিয়তা পায়। অ্যান্সার হবে আর্থ সামিট। এগারো নম্বর কোশ্চেন বলেছে, উদ্ভিদ ও প্রাণীর গৃহস্থকরণ প্রক্রিয়া নির্ভর অর্থনৈতিক কাজ হলো। অ্যান্সার হবে এর অ্যান্সার প্রথম। বারো নম্বর কোশ্চেন বলছে, শিল্প বিপ্লবকে কেন্দ্র করে যে স্তরের অর্থনৈতিক কাজের উদ্ভব হয়েছে। অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার দ্বিতীয়। তেরো নম্বর কোশ্চেন বলছে, শিল্প অর্থলগ্নি হলো এক ধরনের। অ্যান্সার হবে সির অ্যান্সার পরিষেবামূলক শিল্প। চোদ্দো নম্বর কোশ্চেন বলছে, উন্নত দেশের জনসংখ্যা পিরামিডের সাধারণ বৈশিষ্ট্য হলো। এর অ্যান্সার হবে এর অ্যান্সার ভূমি সংকীর্ণ ও মধ্যাংশ স্ফীত। পনেরো নম্বর কোশ্চেন বলছে, দ্রুত হারে জনসংখ্যা বৃদ্ধিকে বলে। অ্যান্সার হবে এর অ্যান্সার উচ্চ জন্মহার ও নিম্ন মৃত্যু হার। ষোলো নম্বর কোশ্চেন বলছে, অ্যাক্রোপলিস কথার অর্থ হলো। অ্যান্সার হবে এর অ্যান্সার প্রাচীন শহর। সতেরো নম্বর কোশ্চেন বলছে, ভারতের একটি পরিবহন শহরের উদাহরণ হলো। অ্যান্সার হবে সিয়ের অ্যান্সার মুঘল সারাই। আঠারো নম্বর কোশ্চেন বলছে, নিম্নলিখিত ভূমিরূপগুলির মধ্যে কোনটি কাস্ট ভূমিরূপ নয়। অ্যান্সার হবে ডিয়ার অ্যান্সার জিও। উনিশ নম্বর কোশ্চেন বলেছে, গ্রিজনী আলোড়ন হলো। অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার ধীর অন্তর্জাত প্রক্রিয়া। কুড়ি নম্বর কোশ্চেন বলেছে, কাস্ট গবাক্ষ নামকরণটি প্রথম কে করেন। অ্যান্সার হবে সিয়ের অ্যান্সার ম্যালট। পরের কোশ্চেন কী বলেছে আমাদের, একুশ নম্বরের কোশ্চেন, মাটি গঠনকারী একটি প্রধান খনিজ হলো। অ্যান্সার হবে এর অ্যান্সার হবে ফ্লেসপার। ঠিক আছে, তো দেখো এখানে কিন্তু মাটি গঠনকারী এখানে যে আছে যেগুলো আছে সেগুলো কিন্তু হবে না, এর অ্যান্সার হবে ফ্লেসপার। তোমরা যদি জানো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে এর অ্যান্সারটা। এবার আমি তো দেখো পেজ নম্বর AC 93 যত এসএকিউব আছে এক নম্বরে 14খানা করতে হয়, এইগুলো তোমাদের অন্য কোনো একদিন আমি সলভ করে দেবো। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করবে, অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। এটাই আমার একান্ত অনুরোধ।